ও যে মনে নাই তোর, মনে নাই তোর ছিল কি কো, ভুল গো কো ভুল গো, কার প্রেমে হলে বেয়াকি আমার বুকেতে আমার বুকেতে আমার বুকেতে মারিলে দাদা সুলি গো কার প্রেমে ঝুমুরটার সঙ্গে মানে নাচে এমন মানে ফুলে দাঁড়াবে ওটার মানে দমটাই আলাদা মানে কার্তিকের যদি একটা রসরসি একটা ঝুমুর বলে দিছে আর একটা মরাটা তো কে পরেছে ওটা তো দেখা যায়, ওটা চেহারাটা খুললে বুঝতে পারব যে এটা সমীরণ পরেছে না অস্তাদ বংশীধর পরেছে, মরাটা না খুললে তো বুঝতে নাই পারি, তাহলে ও যে গদগদাই ঢুকবে ওকে যদি সেরকম দড়িয়ে বাঁধিয়ে নিয়ে থাকে না যদি ঘুমো চাইলে ঝুমর পায় ও ছিঁড়াই আছে আসলে বাবারে। তো মানে এখন কিছু কিছু আসল জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলি আপনাকে কেমন লাগছে? কোন গেলে বলে দিছি এই যে এখন কিছু সিস্টেম করে নিয়েছে, গেঞ্জি খুলিয়ে দিছে, এরপর মুখোশ, একটা মুখোশ ছিল মুখোশটা হাঁটায় এখন কাপড়ের মুখোশ ব্যবহার করেছে, ওটা চলতে ছিল এখন কাপড়ের মুখোশটাও আউট হয়ে যাচ্ছে, ওটা কেমন লাগছে আপনাকে? না ওটা 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 মানে ছৌ নাচের যে একটা ঐতিহ্য, একটা মানে কি বলবো আর একটা যে নিজস্বতা, সেই জিনিসটা কিন্তু ওটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে দেখো আমাদের অ্যাকচুয়ালি টোটাল জিনিসটা হচ্ছে মুখোশ ঢাকার কাজ, তো আমরা বাড়িতেও জিনিস নর্তকী গিলা ব্যবহার করেছি ওগুলো মহিলার কাজ, আগে তো নাকি নর্তকী গিলাও মুখোশ পরেই নাচত, হ্যাঁ তো আমাদের ওগুলা এখন ধীরে ধীরে নর্তকী গিলা নর্তকীর কাজ করছে, তবে ওগুলা হলো অন্তত যদি কাপড়ের মুখোশটা অপমান করা হয়ে যাচ্ছে ভাই। তবে অ্যাকচুয়ালি মানে যদি যারা উল্ফা দেয় এখন উল্ফাটাও একটা সিস্টেম হয়ে আছে, যেমন আমার দোকানে কি কি মাল আছে আমি নাইন দেখালো ইয়া খদ্দার আসবে না, তাহলে আমাকে দেখাতে হবে, তাহলে মেল একটা অস্তাদি নাচ দেখালো, একটা মেল নাচ দেখালো, এই একটা শৌখিন ছক দেখালো, একটা অস্তাদি কৃষ্ণ নাচ দেখালো, তারপরে একটুকু বাজি দেখালো, তো বাজিটাও আশা করি সবাই যদি এক রকম করে এক কালার, এক হয়তো এক কালারের গেঞ্জি নিয়ে নিল সবার, একরকম ড্রেস থাকলো, হ্যাঁ মুখোশ ইয়াটাও একরকম থাকলো, কিন্তু সেই যাতা হয়ে যাচ্ছে ওটা মনে হয় ভালো নাই লাগে। নাই ওটা ওটা মানে ওটাকে কি বলবো আর মানে ওজনটাকে কমাইন দেওয়ার মতন মনে হচ্ছে, কমাইন দেওয়ার মত নেই। হ্যাঁ তারপরে এখন বলো হাউ দিকে আসছি, টুকুটুকু গল্প না, তবে আমি বলবো আমার তোমার এই চ্যানেলের মাধ্যমে যে আমার জেলার স্বনামধন্য যে ওস্তাদ গুণীজন এখনও আছেন আছেন যারা, তাদেরকে এই বিষয়টার উপর নজর দিতে আমি একটু অনুরোধ করব, হ্যাঁ যাতে যাতে করে মানে ছৌ নাচের যে একটা নিজস্বতা, হ্যাঁ তার যে মানে একটা পারম্পরিক একটা ব্যাপার আছে সেই জিনিসটা যেমন যেমন মানে নষ্ট না হয়ে যায়, হ্যাঁ এটা আমাদের গর্ব বটে এই মাটির এই জেলার। হ্যাঁ দাদা হ্যাঁ আমরা কিটা তো বাঁচায় রাখতেই হবে, এবং আমাদের এই জিনিসটাকে যেমন সহজে কেউ নকল করতে না পারে, নাই পাইলে তো সিরিয়াল গেল। এই যে পুরনো দিঘির পাড়ে এটা তুমি কি গাইছো, ওর পাশে কি গাইবে ওটা তো যে গাইছে, এটা তো অন্য দিঘির যে গাইছে ওর ওর পাশে তুমি কি গাইবে ওই গানটা কিছু নাই, কিন্তু যে এই যে ঝুমর ও পারবে গাই তোমার পাশে, তাহলে সেইটা গাও আন্দার জনটা বঠে বঠে সেইটা গাও, তাহলে মানে ঝুমরকেই যত রকম সাজাই গাইতে পারো, হ্যাঁ যেমন এই জন ঝুঁকটা হইলো এইটা যখন থাকির সঙ্গে চলবে একটা দারুণ লাগবে, কেমন জানা সেই লাঠা লটকে লটকে যাচ্ছে ধীরে ধীরে, এই খাইলো এই খাইলো এই খাইলো এই খাইলো,
এইগুলাই না মজা। তো দাদা বলছি এই যে ধীরে 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 ঝুমুর লেখা হয়ে গেল, ঝুমুর লিখতে 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 এখন বিশাল জায়গা বসে গেলে 2008 সালে ছনাচটা ছাড়িয়েও দিলে, মানে ছনাচটা ছাড়িয়ে মানে এখনো কোনো আসরে তুমি মানে হরহরান যায় কেহ, আমি ওটা জানি আমাদের দলে গায়ে দিয়েছো। ব্যাপার হচ্ছে কি এই আমার যে এখন মানে নিজস্ব অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে থাকি, এরপর মনে করো যে এখন এই টিম চলছে, হ্যাঁ টিমের অনুষ্ঠান হয় এখন, এখন তো আর আমি একা মানে একা, তখন একাই ছিলি শুধু ছনাচেই, আর এখন আমার নামে একটা দলও চলে, যার জন্য ওই দলটার কথাটাই আমি জানি এনেছিলি দাদা। হ্যাঁ তো বলছি দলটা কি দল আর কি কিভাবে দলটা সঞ্চালন হচ্ছে, আর আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন দর্শক যেমন আপনাকে এক কথায় গোবিন্দলালকে খুঁজে পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দলটা হচ্ছে আমার মানে পাতা নাচের দল, মহিলা মহিলা থাকে নাচে, হ্যাঁ এবং কি বলে গাহার জন্য মহিলা শিল্পী থাকে, আমি থাকি, হ্যাঁ এটা মোটামুটি প্রায় 3-3.5 ঘন্টার প্রোগ্রাম আমরা একটা প্রোগ্রাম চলে দেব, হ্যাঁ এমনকি যদি সারা রাতের প্রোগ্রাম হলে দুটা টিম চাই। হ্যাঁ দুটা টিম চাই, সবই বটে, হ্যাঁ অল নাইট যদি প্রোগ্রাম করতে হয় দুটা দল চাই। তো এরকম ভাবে অনুষ্ঠান চলছে আমার। আচ্ছা আচ্ছা, মানে মহিলা ঝুমুর নাচ, পাতা নাচ, পাতা নাচ নানা রকম মানে মানে সুর শিল্পী নিয়ে দলটা সংগঠন করা আছে, মানে যাকে বলে আমাদের রাঢ়ি জিনিস, এই রাঢ়ি জিনিস কে আমরা তুলে ধরে নিয়ে আছে, যে একটা ডিস্কো না চাইলেও সেরকম কিছু দেখবে না। একটা সময় ছিল যে আমাদের ভোলানাথ মাহাতো, হ্যাঁ বিখ্যাত ঝুমুর শিল্পী, ওনারা যে মানে বেটা ছায়ের যে ঝুমুর নাচ, হ্যাঁ ও বাবা রে এক সময় উল্কাপাত করে দিয়েছে, মানে আদার বাদার, হ্যাঁ গাছে পালাই নাম জানে ওদের, হ্যাঁ ভোলানাথ মাহাতো, ফণীভূষণ মাহাতো, পরেশ মাহাতো, হ্যাঁ টিটিডি সুদন মাহাতো, এইসব, হ্যাঁ আমাদের লাস্টে লাস্টে আমাদের রামকৃষ্ণ এসেছিল, কিন্তু কি বলবো সেইগুলা আস্তে 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 কি যে হয়ে গেল জিনিসগুলা মানে হারাই গেল, এবং সেই জায়গাটাই বেটা ছায়ের বদলে এখন আমাদের মহিলারা দিয়েই নাচ হচ্ছে একত্রিত, ওইগুলা এখন আর নাই ভাই, ও তো ওগুলা চাহিদাই নাই, ভোলাদার মতন লোককে এখন ব্রিটিশা নিয়ে যেতে হয়। ওয়াজ যে ওয়াজ যে আগে যে ইহাটা ওই 6-8 জনের যে গ্রুপটা ছিল, ও ও বলিও না, যথা জাতু একদম তলতলা করে নিত, আর মথুর কালিন্দির আওয়াজ, হায় বাবা রে বাবা রে বাবা রে, মথুর কালিন্দি বিখ্যাত বিখ্যাত লোক। তো এখন তাহলে সেই বিখ্যাত ঝুমশিল্পী এবং কবি গোবিন্দলালের ইয়েটা শুনলেন, নিজের দল আছে দাদা, একটু মোবাইল নম্বরটা বলে দেন। আমার মোবাইল নম্বরটা হচ্ছে 9933907045। আচ্ছা তো 9933907045 এটা আমার মোবাইল নম্বর। তো অনেক দাদারা বিখ্যাত ঝুমশিল্পী গোবিন্দলাল মাহাতোর মানে মোবাইল নম্বর আমাকে খুঁজে, তো এখন বিশেষ করে এই যে যত কিছু ভিডিওগুলো বুনছে না, এই দাদাদের মোবাইল নম্বরটা আমি ওই ভিডিওর মাধ্যমেই ইয়া করি না, দেওয়ার দরকার, হ্যাঁ ভিডিওর মাধ্যমে যে দিয়ে দিছি না ওনাদের আর মানে অসুবিধা নাই, খুঁজতে দরকার হলে ভিডিওটা খুঁজে করে। তো বলছি কি দাদা, আমরা তো সেই নাচের শিল্পী, তাহলে কৃষ্ণ নাচের কোনো সেরকম নতুন জিনিস আনেছো দাদা, যে এখন মার্কেটে ছাড়ি দেওয়ার মতন? আসলে কার্তিকবাবু একটা কথা বলবো, যখন ছয়ে আমি নিজে মানে দলে থাকতাম, তখন আমার একটা ইয়া ছিল যে কোনটা কোন সময় মানে কোনটা এইটার, এটা তো ঢের দিন হলে ঝুমুরটা, কৃষ্ণ ঝুমুরটা তাহলে একটা পাল্টাই দিই, কার্তিকের ঝুমুরটা তো ঢের দিন হলে তাহলে একটা অন্য করিল, তখন একটা ওটা একটা মানে চাপের মতন ছিল, আর এখন তো যেহেতু আমি ওটাই সরাসরি নাই, যার জন্য মানে অমন ইহা করে করা হয় না, যদি কেউ বলে যে একটা আমাকে কার্তিক নাচের ঝুমুর করে দিবি না, এই কৃষ্ণ নাচের একটা ঝুমুর করে দিবি না, তাহলে করি ওই জন্য নাম্বারটা দিয়া। হ্যাঁ আর এমনে এমনে আমি নিজের অনুষ্ঠানের মতন যখন যেটা মাথায় আসে সেই রকম করি। হ্যাঁ তো একটা ঝুমুর শুনেন দা কৃষ্ণ, এক কলি তিন কলি যেতে হবে না, কৃষ্ণ নাচের ঝুমুর।
মানে এটা গত বছরের লেখা বলো। আচ্ছা ভাবছিল গলে গলে আরে হঠাৎ কেনে দূর হলে ভাই ভাবছিল গলে গলে আচ্ছা আচ্ছা আজ হঠাৎ কেনে দূর হলে আমি বুঝিতে না পারি আমার ভুলি গো কার প্রেমে হলে বেয়াকু ওই আমার বুকেতে ও যে বুকেতে মারিলে দারুণ শুলি গো শুলি গো কার প্রেমে হলে বেয়াকু মার্কেট এখনো মানে হয়তো ব্যবহার করে নাই কেউ একটু তোকে কত ভাইবে আপন আমি সপেছি অন্তরের ধন ভাই এ ভাই তোকে কত ভাইবে আপন আমি সপেছি অন্তরের ধন ও যে মনে নাই তোর ছিল কি কো ভুলি গো কো ভুলি গো কার প্রেমে হলে বেয়া আমার বুকেতে আমার বুকেতে আমার বুকেতে মারিলে শুলি গো কার প্রেমে ছিল যখন আমি ছিলাম ছিল যখন প্রয়োজন আমি ছিলাম প্রিয়জন আজ আমি আমার বুকেতে ই বুকেতে মারিলে শুলি গো কার প্রেমে তাকে তাকি চিং 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 তাকে তাকি চিং 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 তাকে তাকি চিং 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 তাকে তাকি
গোবিন্দ কই আছে বতর এখন তুই অসত গোবিন্দ কই আছে বতর এখন তুই অসত অহংকার অহংকার পতনের মূল গুল কার প্রেমে হলে আমার বুকেতে আমার বুকেতে প্রেমে হলে নমস্কার নমস্কার বন্ধুরা, অনেক বন্ধুরাই কবিদের গান ফলো করে, তো আশা করি এই ঝুমুরটাকে তুলে ধরুন আর মেন জায়গায় লাগান। দেখুন অনেক শ্রীকৃষ্ণ রাধার জনগুলা গান ঝুমুরগুলা চলে, ওগুলা তো চলছেই, ওগুলা তো চলছে, অনেক পুরানো হয়ে গেছে, কিন্তু এই ঝুমুরটা আমার টুকু সেই রিয়েলিটি টাইপের লাগিল। হ্যাঁ, ঝুমুরটা টুকু কোনো ঘটনা না ঘটলে মানে সেই মানে কয়েকটা খেপা একদিন হলে যা ওই তো দাদাকে ঘরের লোকাকে গায়ের লোক বলতো যে ইয়ার পাগল হয়ে গেছে, ইয়ার আর মাথায় কাজ করে। কিন্তু এখন তফাৎটা দেখো, এখন কি বলছে দাদা, এখন ওই ওই লোক গিলাই বলে গায়ে টুকু ঘুরে কুলিয়ে ঘুরে বলি বেরি ওস্তাদ আজ ঘরেই আজ কোথাও নাই প্রোগ্রাম, এইরকম মানে ঘরে দেখলেই বলে ই বাবা আজ ঘরেই আছে যে পরিচিত করে দেয় কোন শিল্পী পরিচিত নামটাকে, এই ঠিক আছে, যেমন মনে করুন একটা আমি সাধারণ শিল্পী তিলোচন কর্মকার, তিলোচন কর্মকার চিপিদা, চিপিদা আগে আমরা জানতেই নাই নাই যে দেখুন উ নাচছে হেমমাথুর দলের পলমার, তাহলে হেমমাথুর দলটার নামটা, এরপর উ বটে চিপিদার, কিন্তু চিপিদারের নামটা এই ছেলেটা কোথায় বলে এই বিখ্যাত নাচছে দারুণ নাচছে, তাহলে চিপিদার বটে ছেলেটা, হ্যাঁ আগে নাকি পার্টি ছিল, মানে ওই যে আগে ছিল ছিল এখন জিকনাই উঠাইল। তাহলে যারা সেরকম কোনো সময় দূর দূর করে সেরকম শিল্পীকে, আর তারা যখন নামি হয়ে যায় তখন ওয়াদেরও বুকটা ভরিয়ে উঠে যে এই লোকটাকে আগে আমরা মানে কি ওই যে ওনাদের কথা যদি ছাড়িয়ে দিতে তাহলে তো সেই লেভেল না 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 এগুলা একটা বড় লড়াই বটে কার্তিক ভাই, এটা এই মানে সামাজিকতার সঙ্গে লড়াই বটে। এই যে গাঁ ঘরের বাকলের বা গাঁ সমাজের লোকে এই বলছে মানে এটা মানে শুরুয়াতে এরকম শিল্পীদেরকে সবাইকে আমার মনে হয় টুকটাক শুনতেই হয়, হ্যাঁ কিন্তু ওইটা শুনে আর থামে গেলে তো গেল, হ্যাঁ ওর ওদের ওদের বলার কাজ ওরা বলুক, আমার কাজ আমি করব। একটু লাইভ স্ট্রিটে চলে আসে বলুন আপনার পরিবারের ব্যাপারে, এটাও জানা দরকার আছে এই এই মাধ্যমে দর্শক শ্রোতাটুকু জানবে। অনেক লোক তো জানে না,
আমরা বলে দিব তবে তো জানবে, তবে তো জানবে আপনার পরিবারের ব্যাপারে। আমরা পাঁচ ভাই, আমি পাঁচ ভাইয়ের বড়। আমরা পাঁচ ভাই। এরে বাবারে বাবা 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 বাবা, আমি বড়, আমি বড়। এরে বাপ রে, বড় মানে দড়। আরে কাজ একদিন হয়েছে জড়, একদিন হয়েছে জড়। বলতে বলতে হয়তো কোনো দিন হয়ে গেছে লড়ো বড়, লড়ো বড়। কিন্তু আছি আমরা দড়, দড়। তো আমি 2009 সালে বিয়ে করেছি। আচ্ছা, 2009 এই শুভ বিবাহ। হ্যাঁ, 2008 ছোনা ছাড়লি, 2009 বিয়ে করলি। ছোনা চলাকালীন বিয়ে করার অবসরই পাই নাই। হ্যাঁ না, গায়ের ঘর লোকে দমে গাল দিত। তো যাই হোক, মানে 2009 বিয়ে করলি। আর সেটা আমার ঘর তো হচ্ছে তোহদ্দিরি, মানে বললাম যেটা ঝালদা 2 নম্বর ব্লকের রিগিদ অঞ্চলের তোহদ্দিরি গ্রাম, মানে একদম পাহাড় ঘেঁষে আমার, পাহাড় ঘেঁষে আমার ঘর। আর বিয়েটা করেছি ওই কাছাকাছি 2.5 কিলোমিটার ছোট গাঁতা, সেটা ঝালদা 1 নম্বর ব্লকে পড়ে, ঝালদা থানা ওদের কলমা অঞ্চল আর ছোট গাঁতা গ্রাম। তো আমার দুটা বিটি, দুটা 5 ক্লাসে পড়ে, একটা 2 ক্লাসে পড়ে, আর একটা বেটা, এই তো তুমি দেখে এলে খুব 3 বছর হলো, খুব মানে বেড়ে ও শোনাতে বড় বিরাট ভক্ত। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে লাইফ। বাবা মা, বাবা মারা গেছে 2019। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা আছে, মা আছে, মা আছে, আমার আছে। হ্যাঁ, পাঁচ ভাইয়ের মধ্যে আমাদের সবার বিয়াদাম সবার মানে ছাপুদাও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওরা 4 ভাই থাকে ওইখানে তোহদ্দিরিতে, আমি থাকি চিরুগোড়ায়। চিরুগোড়া এবং বেশিরভাগ লোক, বেশিরভাগ লোক আমাকে চিরুগোড়ার বলেই জানে, যাদের সঙ্গে আমার সেইরকম মানে সম্পর্ক আছে, মানে বা আমার ঘর গেছে বা ঘনিষ্ঠতা সেইরকম আছে, তারাই জানে যে ওর ঘর মানে তোহদ্দিরি, নাহলে বেশিরভাগ লোকে চিরুগোড়ার বলেই জানে। হ্যাঁ, আর বর্তমানে কোটশিলা বাজারের মধ্যে আমাদের শ্রদ্ধেয় নিবারণদা, কোটশিলা বাজারের মধ্যে মানে এই দুর্গা মেলার কাছাকাছি ঘুরে আমার আখড়া, এইখানে আমার যন্ত্রপাতি সব থাকে, ঢোল ধমসা মাদল। আর এইখান থেকেই মানে অনুষ্ঠানে কোথাও যাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 24 ঘন্টা আমার ঘর মানে খোলা আছে, রাত 2টা 1টা 1টা যখন প্রোগ্রাম করে আলি বুঝলি, মানে এখানটায় সমস্ত শিল্পীর থাকার ব্যবস্থা আছে। মানে কি দেখুন, ঝুমার প্রোগ্রাম মনে করুন ডে করে করছেন, রাত 11টা 12টায় ঘর আলেন, তখন এখানেই সব যাদের কাছাকাছি ঘর, হ্যাঁ তারা চলে যায়। আচ্ছা, আর যারা দূরের যাদের ঘর তারা এখান থেকেও যাই। বাহ, হ্যাঁ, কোনো অসুবিধা নাই, যাই হোক যাই হোক, খাওয়া কোনো মানে নিজের ঘর যাকে বলে। আচ্ছা, আপনার একটু পরিচয়টা বলুন, আপনার মুখে শুনবো একটু। নিবারণ মাহাতো। সে তো আমি আপনি জানেন, ইনি স্বনামধন্য মানে ভিডিওগ্রাফার। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিলা বাজারের। আচ্ছা আচ্ছা, বহুত পুরানো। আচ্ছা আচ্ছা, ভিডিওগ্রাফার, ভিডিওগ্রাফির কাজ করেন, মানে বিয়া বিয়া ঘরে, ও বিয়া ঘরে, আর ওই যে মানে ব্লকের সরকারি অনুষ্ঠানও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসবগুলো করি আগে। যাই হোক, মানে কোথায় মানে মানে স্টুডিও চালাই আর কি। আচ্ছা আচ্ছা, স্টুডিও চালাই। আর নিজস্ব কোনো চ্যানেল আছে? না না, চ্যানেল চ্যানেল নাই কেন, ওই মানে ওই মানে ওটাকে ইয়া করা মানে ওই মানে ভিডিও করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলি বুঝতে পারলি সারাংশ। তো গল্প তো অনেক কিছুই হইলো আজকে, আর সবার লই নাই। তো বলছি কি, আর কোন গান করবে না এখন? উঠবো এখন, আমার অনুষ্ঠান আছে হুড়া থানার মানে পখই লাগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে ওইখান জায়গাটা অনেক দূর। আচ্ছা, ব্রেক করাই হলো, তাহলে শেষ করছি গল্প। তো ঠিক ঠিক ঠিক, বস তো বধু। আচ্ছা 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 আচ্ছা, ইনার পরিচয় একটু। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধেশ্বর মাহাতো, বর্তমানে আমার সঙ্গতে ইনি থাকেন, সময় ঢোলের কাজ করেন, ধ্বংসার কাজ করেন। হ্যাঁ, বুদ্ধেশ্বর মাহাতো এই কোটশিলার কাছে চিতরপুর গ্রামে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো
এই যে নিবারণদার ঘরে এই আখড়াই অনেক স্বনামধন্য শিল্পী মানে আছে, এবং এইখানে আখড়া হই বাকি যে আমাদের কোর্সিলার কাছাকাছি যে সব শিল্পী তারা তো আছেই। হ্যাঁ, বিশেষ করে এই হাটের হাট বসে এখানে কোর্সিলাতে বৃহস্পতিবারে আর সোমবারে, এই হাটের দিনে সবাই শিল্পী জড়ো হই, আমরা মানে চর্চা হয়ে ঝুমুরের এটা জেলাই যদি বলতে হই মানে রেগুলার নিয়মিতভাবে ঝুমুরের চর্চা কেন্দ্র, তো এটা মানে এক কথাই বলা যায় আমার এই আখড়া। আচ্ছা আচ্ছা, তো বলছি অনেক গল্পই তো শুনলেন আপনারা, আজ এই পর্যন্তই দাদার প্রোগ্রাম আছে, অনেক দূরে প্রোগ্রাম আছে। হ্যাঁ, তো আর দাদাকে অত টাইম রাখব না। হ্যাঁ, তো আজ এইখানেই সমাপ্ত। আচ্ছা দাদা, একটা একটা কথা বলছি কি, বলছি আমি যে এত কিছু গল্প করছি বাদে আমি বাড়িতে কোনো বলে দিচ্ছি না। না না না, আমি তো প্রথমেই বলেছি আমাদের মানে একজন শিল্পী যখন ইউটিউবার হই তার মানে কি বলবো, তার ব্যাপারটা একটু আলাদাই হবে। একজন শিল্পী, ইনি তো শিল্পীর দরদ বুঝে আমার কার্তিক ভাই, যে কত লড়াই করে কত কষ্ট করে এই জায়গায় আজ আসতে হয়েছে, যার জন্যে এই কার্তিক ভাই যে একটা একজন মানে স্বনামধন্য ছৌ শিল্পী, সে যখন ইউটিউবারের কাজ করছে এটার কাজ তো আর বলার কিছু নাই। হ্যাঁ, একদম মানে পারফেক্ট জিনিসটাকে তুলে ধরার যে ক্যাপাসিটি, যে মানে আমি বলি হাতে অনেক লোকে বাজনা বাজাইন দে, যেমন কথা আছে যে মুহে অনেক লোকে বাজালো হাতে পারবে না, এমন লোক আছে হাতে বাজাবে কিন্তু মুহে বাজনা বলতে পারবে না। এই যে মুহে যে একটা বলার একটা যে জোশ, এটা এটা মানে ইয়ার তুলনা নাই। আমাকে দাদা রাইড চিহ্ন দিয়ে একদম এক নম্বর। তো চলুন আজ এই